ক্যাপটা মানে মাথার ক্যাপটা হেভি লাগে, সোয়েটার আছে ভাই, কচকচে পুরো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সো আবার লকডাউন হয়ে গেল, বাইরের পরিস্থিতি খুব ভালো না, সেই জন্য বাইরে গিয়ে ভিডিও করতে পারলাম না। সো বাড়িতে বসে একটা ভিডিও শ্যুট করছি। সো রবিবার মানেই বাঙালিদের কাছে ছুটির দিন, বাড়ি থেকে সবাই মিলে মিশে মজা করে গল্প করে দুপুরে মাংস ভাত, আর অনেকদিন পর আজ সময় পেয়েছি, তাই তোমাদের সাথে আমার রবিবার স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো চলো, খাওয়ার আগে দেখা যাক মা কীভাবে এই মাংস রান্না করেছে। তো চলো।
রান্না কমপ্লিট হয়ে গেছে। সো আমার সামনে চলে এসেছিল, তোমরা দেখতে পাচ্ছ সরু চালের ভাত আছে এখানে, আর এখানে মাংসের লাল লাল ঝোল আছে। সো এক বাটি কাঁচের বাটিতে লাল লাল ঝোল দিয়েছে, আর এখানে আছে একটা লঙ্কা পেঁয়াজ, আর এখানে আছে আনারসের চাটনি। সো চাটনিটা দেখো হেভি সুন্দর হয়েছে চাটনিটা, আর এইদিকে মাংসের লাল লাল ঝোল একদম দারুণ লাল লাল ঝোল। সো বাঙালিদের এই লাল লাল ঝোলটা হেভি লাগে। সো রবিবার আসলেই মনে হয় মাংস ভাত খাওয়ার। তো চলো খাওয়া শুরু করা যাক। লঙ্কাটাকে সাইড করে রেখে দিই, অনেক বড় লঙ্কা দিয়েছে, এখানে ভাতটা রয়েছে। সো একটা আলু নেব, আলু নিয়ে একদম মাঝখানে রাখবো। এবার একটু ঝোল হালকা করে আলুর উপরে দিয়ে নেবো। ওয়াও হেভি লাগছে, তোমরা দেখো। সো টেস্টটা মনে হচ্ছে হেভি হবে। সো আলুটা ভালোই নরম আছে। সো একটু ঝোল দিয়ে আগে প্রথমে ভাতটা খেয়ে নিই মাখিয়ে। সো বাঙালিদের রবিবার আসলেই মানে কি বলবো, মাংস ভাত হলে আর কিছু লাগে না। সো আলুটা দিয়ে একটু প্রথমে খেয়ে দেখি কেমন লাগে, তারপরে মাংসটা খেয়ে দেখবো। অসাধারণ, চলবি টেস্ট হয়েছে। সো বাঙালিদের ছুটির দিন আসলে মানে রবিবার এই ছুটির দিন আসলে বাঙালির প্রত্যেক বাড়ির মাংস ভাতটা হবেই। সো খেতে হেভি লাগে, হেভি টেস্ট। আসলে কি বলবো, মুরগির ঝোল আর ভাত এটা শুধু খাবার না, বাঙালির ইমোশনাল। ওই যে ফ্যান সিনেমায় শাহরুখ খানের ফ্যান বলেছিল না যে ও সিফ স্টার নেই হ্যাঁ, মেরি জিন্দগি হ্যাঁ, সিফ খানা নেই হ্যাঁ, বাঙালি কা ইমোশনাল হ্যাঁ। মুরগির ঝোল আর ভাত থাকলে সো অধিকাংশ বাড়িতে দেখেছি কিছু লাগে না, পুরো এক থালা ভাত আর ঝোল মাংস দিয়ে খাওয়া হয়ে যায়। তো একটা মাংস নেই, তো ছোটো একটা পিস নিলাম, মাংস দিয়ে একটু খেয়ে দেখি। মাংসটা ভালো নরম হয়ে গেছে, হেভি টেস্ট। আর একটু কাঁচা পেঁয়াজ, সো হেভি টেস্ট লাগছে। আর সাথে লঙ্কাটা পরে খাবো, আরেকবার একটু খেয়ে নিই তারপরে দেখছি কেমন লাগে। অসাধারণ, অসাধারণ। পৃথিবীর সব সুখ একদিকে আর বাঙালির মাংস ভাতের সুখ একদিকে, অসাধারণ টেস্ট। সাথে লঙ্কা ও একটু ভাত নিলাম, একটু হালকা করে ঝোল দিয়ে দেবো। আর একটা আলু, দুপিস মাংস নিয়ে নিই। সো আলুটা দিয়ে একদম চটকে 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 একদম, একটু বলবো ক্যামেরা আজকে মানে একটু ক্যামেরা দেখাতে। আহ সো মাংসের পিসটা দিয়ে গালটা নে, অমৃত। সাথে কাঁচা পেঁয়াজ থাকলে না হেভি লাগে। সো ভাইকে বলবো একটু মুখটা এনে দেখ, ঝাল পুরো মুখ টুক পুরো ঘেমে গিয়েছে। সো প্রচণ্ড মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খেতে হেভি লাগে। সো যারা এখন খাওনি খেয়ে দেখো, সুন্দর লাগবে। এটা আমি তোমাদের সাজেস্ট করবো খেতে। আরেক গাল এবার একটু কাঁচা লঙ্কা একটু কামড় দিই, অসাধারণ। সো হেভি টেস্ট। সো কি বলবো, যারা রোববারের ছুটির দিন মাংস বা যাদের বাড়ি হয় তো প্লিজ কমেন্টে জানাও। এমনি তো হয় সচরাচর যাদের হয়, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত সবার বাড়ি হয়, যাদের ভালো লাগে তারাও প্লিজ জানাও কমেন্টে। সো এই মাংসর এই ক্যাপটা মানে মাথার ক্যাপটা হেভি লাগে, সো এটা আছে ওই কচকচে পুরো, দেখো ওটা পুরো কচকচে, হেভি। সো
পুরোটা ঢেলে নিলাম। তো অসাধারণ খেতে লাগছে, বা ছোটো ছোটো টুকরো অনেক আছে। সো কী বলবো, এরম মাংস ভাত খেতে যা লাগে বলার নেই। সাথে কাঁচা পেঁয়াজ হ্যাপি লাগে। সো গাইস, এবারটা খেয়ে নিই। সো এটা পরিষ্কার করে নিই, নিয়ে তারপর চাকি নিয়ে আবার কাজ আসছি। হ্যালো মাংস ভাত, এবারে চাকিটা খাবো। সো একটু দেখাতে বলবো, চাকিটা হেভি সুন্দর। সো বড়ো বড়ো পিস আছে আনার আছে। তো প্রথমটা খাওয়া যাক। হেভি মিষ্টি টেস্ট হয়েছে। সো আনারসের ঝোলটা খাই। অসাধারণ। তো যেরকম আমার চাকরি পছন্দ, একটু ঝাল, একটু মিষ্টি, একটু টক, সেক সেরকমই আছে। আনারসের পিসগুলো ভালো বড়ো বড়ো, পুরো একদম আচারের মতো টেস্ট হয়েছে, হেভি লাগছে। সত্যি অসাধারণ টেস্ট। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে বলবে না। আর এরকম ভিডিও যদি আরও চাও তো প্লিজ কমেন্টে জানাও। আরও ভিডিও পরপর আসছে চলেছে। সো ভিডিও দিতে অনেকদিন দেরি হয়েছে, তার জন্য আই এম সরি। আর পরপর ভিডিও আরও আসছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে।